हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सिंपल लाइफस्टाइल विद टिप्स बाय अनिंदिता। आज के होच्छे बृहस्पतिवार, मेये सकाल सकाल स्कूल चले गेछे। आमी जस्ट ड्रेसटा चेंज करे तोमादेर सामने। आज के आमार दारुण खुशीर दिन, केन बोलो तो? देखी एकटु गेस करते पारो कि ना। সেটা হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড, যেটা কালকে বাপ্পা আমাকে গিফট করেছে। চলো এবার একটু চা খেয়ে নিই। Have a nice tea. আজকে আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আনন্দটা বেসিক্যালি শুরু হয়েছিল কালকে রাত থেকে, মানে আমাকে এটা সারপ্রাইজ দিয়েছে। ওকে আমি মানে মোবাইল স্ট্যান্ড আনার কথা আমি কখনো ওকে কেনার কথা আমি ওকে বলিনি। তো ও দেখেছে নিজে থেকে, মানে বাপ্পা দেখেছে নিজে থেকে যে আমার মোবাইলে এভাবে ভিডিও করতে কি পরিমাণে অসুবিধা হতো। সারাক্ষণ তো হাতে হাতে নিয়ে আমাকে ঘুরতে তো হতোই, তাছাড়া যখন ধরো আমি আমার ভিডিওটা দেখেছে, ধরো আমি অন্য কোনো কাজ করছি সেগুলো তোমাদের দেখাচ্ছি, সেটা যখন মোবাইল অন্য কোনো জায়গায় রাখবো কোথায় রাখবো, মানে কতবার যে মোবাইল পড়ে যাচ্ছে আর তুলছি সেটাকে, আর স্ট্যান্ড করার তো জায়গাই নেই কোথাও, এখানে রাখছি কখনো ওখানে রাখছি, এরকমভাবে ও সেটা দেখেছে। দেখে নিজেই আমি কিন্তু ওকে বলিনি যে আমাকে একটা মোবাইল স্ট্যান্ড কিনে দাও, কত দাম আমি এখনও জানি না, আমি জিজ্ঞেসও করিনি, কারণ আমার মনে হয়নি যে না ঠিক আছে থাক চলুক, কতদিন চলুক তারপরে আমি ওকে বলবো। তা নিজেই ও অর্ডার দিয়ে দিয়েছিলো, সেটা তোমাকে তোমাদেরকে বলেছিলাম যে একটা মোবাইল স্ট্যান্ড আমি কিনবো ভেবেছিলাম। তো যাই হোক, এবার ও নিজেতে বলেছিল ঠিক আছে আমি একটা কিনে দেবো, তো সেটা যে এত তাড়াতাড়ি এসে যাবে আমি সেটা ভাবতে পারিনি। কালকে রীতিমতো আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি মানে খাবারের থালাটা তুলছিলাম, তার মধ্যে তার ফাঁকে এসে মেয়ে আর ও দুজনে মিলে দরজা ছিটকিনি দিয়ে একেবারে এটাকে সেট করে রেখে দিয়েছে যে আমি জাস্ট ঘরে ঢুকবো আর চমকে যাব। তাই হয়েছে, ঘরে ঢুকেছি, ঢুকে একটুখানি জাস্ট কথা বলেছি ওদের সাথে, তারপরে আমার এই টিভির যে সেলফটা তোমরা দেখছো ওখানে তাকিয়ে দেখি ছোট করে স্ট্যান্ডটা ছোট করে ওখানে দাঁড় করিয়ে রেখেছে। আমি মানে চমকে চিৎকার করে উঠেছি, আ মানে এরকম, মানে কি বলবো, মানে বলছি না, বলে প্রকাশ করতে পারছি না। এটাই যে বলেছিলাম যে বাপ্পা প্রকাশ করে না সবসময়, কিন্তু ও যে আমাকে কতটা ফিল করে যে আমার ছোট ছোট ডিমান্ডগুলো কিন্তু মাথায় রাখে এবং সেটা অ্যাটলিস্ট ফুলফিল করে, চেষ্টা তো করে ফুলফিলও করে, সেটাই খুব ভালো লাগে। যে জিনিসটা ছোট বা বড় বা দামি বা কম দামি সেটা ম্যাটার করে না, কিন্তু সবথেকে ম্যাটার করে যে যে যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো সে তোমাকে তোমার চাহিদাটাকে কতটা, তোমার স্বপ্নটাকে কতটা মানে গুরুত্ব সহকারে নেয়। প্রথমে জানো তো যখন আমি এই ইউটিউবে চ্যানেল খুলব ওকে বলেছিলাম, ও অতটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু যখন দেখছে যে আমি পুরোপুরি নাছোড়বান্দা এবং চ্যানেল খুলবই, তো ও আমাকে চ্যানেলটা খুলে দেয়, পুরোপুরি হেল্প ওই করে। কারণ আমার পক্ষে এই চ্যানেল খোলাটা সম্ভব ছিল না, কারণ কিছু কিছু প্রবলেম হচ্ছিলো আমার মোবাইলে সেটিংসে যেটা আমি পারছিলামই না করতে, তো করে দেয়। তো প্রথম প্রথম কিন্তু ও অতটা গুরুত্ব দেয়নি, যে আমি জাস্ট ভিডিও করছিলাম ও জাস্ট একটু যে হাসছে মানে ইয়ার্কির মতো করে নিচ্ছে যে দেখি কদিন করবে কদিন করবে এরকম আর কি দেখছে। কিন্তু ধীরে ধীরে যখন দেখছে যে না আমি এটা একদম সিরিয়াসলি নিয়েছি, তো দেখলাম যে ধীরে ধীরে যে ওরও এই জিনিসটাতে মানে ও একদম সিরিয়াসলি এই জিনিসটা নিয়ে নিয়েছে। তোমাদের সাথে এই আমার এই জীবনের ছোট্ট ছোট্ট টুকরো টুকরো আনন্দগুলো শেয়ার করে সত্যি খুব ভালো লাগলো। তোমাদেরও কি ভালো লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তোমাদের এই কমেন্টগুলোর জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকব। কালকে যে মেয়ের জামাগুলো আমি কিনেছি সেগুলো তোমাদের এখন দেখাবো।
তোমরা হয়তো ভাববে যে এই তো কিছুদিন আগে বাপ্পা জামা কাপড়গুলো কিনে আনলো, যেগুলো টপগুলো যেগুলো কিনে আনলো, টপ প্যান্টসগুলো। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে মেয়ের এখন ফ্রকের ভীষণ ডিম্যান্ড, মানে ওর এখন ওই গেঞ্জি প্যান্ট পরতে ও এখন আর চাইছে না, ও পছন্দ ফ্রক। তো আমি বাপ্পাকে বলেই ছিলাম যে ফ্রক নিয়ে এসো, তো দুটো ছাড়া কিন্তু আর বেশি ফ্রক সেখানে ভালো ওর সাইজের পাইনি যে দোকানে ও গিয়েছিল। তো ওই দুটো ফ্রক নিয়েছিল, বাকি সব ওই গেঞ্জি প্যান্ট এসব নিয়ে এসেছে, যার ফলে মেয়ের হয়ে গেছে মনটা খারাপ। সারাক্ষণ খালি ওই ফ্রক পরবো ফ্রক পরবো সেরকম ফ্রক নেই। আমি ভাবলাম যে আর মনটাও খুব খারাপ হয়ে আছে যে না মা বাবা এতগুলো জামা এনেছে তাও আমি পরতে পারছি না, ও বুঝতে পারছে ফিল করতে পারছে। বললাম ঠিক আছে ওই জামাগুলো একটু যখন গরম কমবে তখন ওগুলো পরে ফেলিস। তো আমি ভেবেছিলাম কালকে দুটোই আনবো, কিন্তু দেখলাম যে না দামটাও ঠিকঠাক রয়েছে, তো আমি সেই হিসেবে ওর জন্য ওই চারটের মতো এনেছি ফ্রক, আর একটা ইনার এনেছি কিন্তু ওটাও এমনিও পরতে পারবে। চলো দেখে নি তাহলে। এটা হচ্ছে ইনার, এটা কিন্তু এমনিও পরা যেতে পারে। ফ্রকের পেছন দিকটা এত সুন্দর, আগে যে ফ্রকটা দেখালাম এটাও সেম, তাই আর এটার প্যাকেট থেকে বার করলাম না। এই ফ্রকটা কিনেছি নিচের দিকের এই কুচি কুচি দেওয়ার জন্য। দেখেছো কুচিগুলো কি সুন্দর। আর আমার জন্য এই দুটো রুমাল কিনেছি। ফ্রকগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর আর কিছু বলতে পারবে না কিন্তু, আমি কিন্তু আমার জন্য দুটো রুমাল ছাড়া আর কিন্তু আর কিছু কিনিনি, ঠিক আছে? তো বলতে পারবে না কিন্তু যে আমি বেশি পয়সা খরচা করেছি, মেয়ের জন্য একটু কিনে দিলাম, নিজের জন্য শুধু ওই দুটো রুমাল। শুধু আমার জন্য রুমাল তো না, এটা মেয়েও তো ইউজ করে বলো। রুটি আর আলু ভাজা দিয়ে আজকে আমি আমার ব্রেকফাস্টটা সারলাম। এখন আমি কি করব বলো তো, মেয়ের বুক সেলফটা মারাত্মক নোংরা হয়ে গেছে, মানে মানে পড়ার সময় যদি বই খাতাগুলো ঠিক মতো গোছানো না থাকে ব্যাস আমার মাথাটা যায় গরম হয়ে। তাই আজকে আমি সেই জিনিসগুলো একটু গুছিয়ে দেব, তা তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থেকো। এটা হলো আমার মেয়ের বুক সেলফ, দেখো কি মারাত্মক নোংরা করে রেখেছে। উপর দিকটা যাও বা পরিষ্কার, নিচটা একদম লন্ডভন্ড, একটা জিনিস টানলেই আরেকটা জিনিস পড়ে যাবে। দেখেছো এইদিকে সব ক্রাফট আইটেমগুলো কিভাবে করে রেখেছে। দু মাসে একবার করে আমাকে এই ডেস্কটা গোছাতে হয়, আর জামা কাপড়ের ডেস্কের কথা তো বাদই দাও, ওটা মনে হয় আমাকে সপ্তাহে একদিন করে করে আমাকে গুছিয়ে নিতে হয়, কারণ খুব বেশি লন্ডভন্ড হয়ে যাওয়ার আগে আমি গুছিয়ে ফেলি। নাকে মাস্ক লাগিয়ে কাজে নেমে পড়েছি। আমার ডেস্ক গোছানো কমপ্লিট হয়ে গেছে, চলো দেখে নি কিভাবে আমি গোছালাম এই ডেস্কটা। এই ডেস্কের উপরের থাকের বাঁদিকে আমি আমার মেয়ের স্কুলের বইগুলো সব রাখি, তার মধ্যে আবার অবশ্য আমি আমার স্টুডেন্টকে পড়ানোর কিছু নোটস কপিও রেখেছি এই বাঁদিকটায়। আর মাঝখানে রেখেছি মেয়ের কপি, আর একদম ডান দিকে রেখেছি আমার নোট খাতা, যেগুলো স্কুলের কপির থেকে আমি সমস্ত আমার নোটে তুলে রাখি এই ডান দিকটায়। আর এই মাঝখানে দেখেছো একটা পার্টিশন মতো করে রেখেছি, নিচের দিকটাতে মেয়ের স্কুলের এক্সট্রা কপিগুলো যেগুলো এখনও ইউজ করা হয়নি সেগুলো রেখেছি, আর ওপরের দিকে যেই কপিগুলো এখন ইউজ হচ্ছে সেইগুলো রেখেছি। আর ওপরের কপি আর নিচের যে আনইউজ করা কপিগুলো যাতে মিক্স আপ না হয়ে যায় তার জন্য মাঝে আমি একটা ডায়েরি
রেখে দিয়েছি যাতে দুটো মিক্স না হয়ে যায়। এবার চলে এসেছি নিচের থাকে, এখানে আমি সব মেয়ের পুরনো খাতাগুলো রেখেছি, যেগুলো একটু একটু পেজ রয়েছে আমি ফেলে দিই না, সেগুলোতে আমি ইউজ করিয়ে ফেলি। উপরে রেখেছি আমার চশমা, পরানোর সময় আমার কাজে লাগে। এই দিকটায় সবই ওর ক্রাফটের আইটেম রয়েছে বা প্রজেক্টের জন্য যে সমস্ত জিনিস লাগে সেগুলো সব রয়েছে, ছোট বড় সমস্ত কিছু। এই ডেস্কের একদম বাঁদিকে এখানেও রয়েছে প্রজেক্ট বা ক্রাফটের সমস্ত জিনিসপত্র। জামা কাপড়ের সাথে দেখবে অনেক পিসবোর্ড বা মাউন্টবোর্ড এসব থাকে, সেগুলো আমি কোনোটাই ফেলে দিই না, যেগুলো ওর ক্রাফটের জন্য খুব লেগে যায়। আর নিচে ওর স্টোরি বুকস, ড্রয়িং বুকস, ক্রেয়ন্স, স্কেচ পেন্স, তারপরে গ্লু, সেলু টেপ সমস্ত কিছু রয়েছে, স্টেপলার। এইভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি রাখি, যেগুলো ও বার করে নিতে পারবে চট করে, আর আমিও যখন বার করব সেটা আমি সব কিছু আমি হাতের সামনে পেয়ে যাব। একটা মাগেও দেখো রেখেছি আমি সমস্ত কিছু, পেনগুলো, পেন্সিলসগুলো। নিচের এই লাল পেন্সিল বক্সটা যখন ও আমার কাছে পড়াশোনা করে তখন এই পেন্সিল বক্সটা নিয়েই ও আমার কাছে পড়াশোনা করে। এইভাবে জিনিসগুলো গুছিয়ে রাখলে চট করে আমি সব কিছু পেয়ে যাই। ডেস্কের এই পাল্লাটায় আমি মেয়ের রুটিনটা আটকে রেখেছি, আর রুটিনটার ঠিক নিচেই দেখো আরেকটা সাদা পেপারে আমি রেখেছি আমার রুটিন, মানে কোন দিন আমি কি সাবজেক্ট পড়াবো সেটারও একটা রুটিন আমি করে রেখেছি, যার ফলে আমার পড়াতে খুব সুবিধা হয়। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা।